এবার ভোটের আগে অশান্তির ছবি মুর্শিদাবাদের ডোমকলে। কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ, রাতের অন্ধকারে তাদের বাড়ি ভাঙচুর করা হয় এবং ছেঁড়া হয় কংগ্রেসের পোস্টার, বাড়ির মহিলাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার লিখিত অভিযোগ করা হয় ডোমকল থানায়, জানানো হয় ডোমকলের এসডিপিওকেও। তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি অভিযোগ সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। শাসক দল বিরোধী দলকে প্রতি মুহূর্তে হেনস্থা করছে, এখানকার পুলিশ যাচ্ছে, পুলিশ যেয়েও বিরোধী দলকেই হেনস্থা করছে। শাসক দলের হয়ে বিরোধী দলের পক্ষে যেয়ে মানে প্রতিটা মানুষের বাড়িতে প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা মানুষের বাড়ি যেয়ে মানে বিরোধী দলের বাড়ি যেয়ে প্রত্যেকটা পুলিশে মানে হেনস্থা করছে, প্রতিনিয়ত করছে। আর শাসক দল ভাবছে যে পুলিশ তো আমাদেরকে ধরবে না, তাই শাসক দল প্রতিনিয়তই গুলি, পিস্তল, বন্দুক ও যা আছে, তারপরে শাবল যা পাচ্ছে সেটা নিয়ে প্রত্যেকটা মানুষের, এমনকি দোকান মানে বড় বড় যে দোকান, মিষ্টির দোকান, খাবারের দোকান, এই যে ফলের দোকান, প্রত্যেকটা দোকানে মারছে, শাবল মেরে প্রত্যেকটা দোকানকে এই করে দিচ্ছে। রাত্রি 11টার সময় সেভিক পুলিশ শাসদাদমির যেই বাড়ির গেট মেট ভাঙছে আর গালাগালি করছে, আরও সব মানে ওর ভাই দাঁড়িয়েছে ভোটে শাসক দল টিএমসি থেকে, দিয়ে আমাদেরকে গালাগালি করছে, আমার বাড়ি ভাঙছে, আমার ছেলে প্রার্থী হয়েছে, সে প্রার্থীর বাড়ি আরেকদিন যেই পা ভেঙে দিল, আবার আজকে যে গেট মেট ভেঙ্গি টেঙ্গি একাকার করছে সব। হ্যাঁ, অভিযোগ থানায় করলাম। তৃণমূলের লোক গিয়ে বাড়িতে গিয়ে অত্যাচার করছে, বম টম পিছনে রাখছে, রাখি এই তো বাড়িতে গিয়ে, ও প্রার্থীদের বাড়িতে গিয়ে আমাদেরকে ভোট করতে দিচ্ছে না, প্রার্থীদের বাড়িতে গিয়ে ওই গেট বাড়াচ্ছে, যে বেরিয়ে আয় তাই বলি নাম করছে, এই ধরনের গালাগালি করছে, গাড়িতে ঘোরাতে যাচ্ছে সব, এতে যে ট্রাক্টরে সব বক্স তুলছে বড় বড় তুলি, এই যে গাড়ির উপরে থেকে বড় বড় মানুষ যাচ্ছে, সবাই যাচ্ছে গিয়ে এই কি গালাগালি, একবারে মুখে করার জন্যই।